একাত্তরে স্বাধীনতা বিরোধী ভূমিকার জন্য জামায়াতে ইসলামীর জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত বলে মনে করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এদিকে জামায়াতের ক্ষমা চাওয়ার বিষয়টিকে দেশি ও আন্তর্জাতিক চাপের মুখে নতুন কৌশল বলে মনে করেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেন, ক্ষমা চাইলেও যুদ্ধাপরাধের দায়ে সংগঠনটির বিচার হবে। আরও জানাচ্ছেন ইতরামুল হক। স্বাধীনতা বিরোধী অবস্থান ও যুদ্ধাপরাধীদের জন্য জামায়াতে ইসলামীর ক্ষমা চাওয়ার বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। সম্প্রতি দলটির কয়েকজন নেতা এই ইস্যুতে পদত্যাগও করেন। এ নিয়ে আজ মুখ খুললেন জামায়াতের দীর্ঘদিনের জোট সঙ্গী বিএনপি নেতা নজরুল ইসলাম খান। স্বাধীনতা বিরোধী যারা কাজ করেছে, আমরা নিশ্চয়ই তাদের শাস্তি চাই, আমরা নিশ্চয়ই তাদের বিচার চাই, সবই চাই। কিন্তু স্বাধীনতার সুবর্ণ ফসল যে গণতন্ত্র, সেই গণতন্ত্র যারা হত্যা করেছে তারাও তো আজ পর্যন্ত জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করে নাই। আমরা তো মনে করি আর কি, যারাই অপরাধ করবে তাদের সবারই ক্ষমা প্রার্থনা করা উচিত। ক্ষমা চাওয়ার প্রসঙ্গটিকে জামায়াতের রাজনৈতিক কূটকৌশল বলে সন্দেহ আওয়ামী লীগের। তথ্যমন্ত্রী এক অনুষ্ঠানে বলেন, ক্ষমা চাইলেও একাত্তরের মানবতা বিরোধী অপরাধ থেকে দায় মুক্তি পাবে না দলটি। জামাত ইসলামী দলগতভাবে ক্ষমা চাইলেও মুক্তিযুদ্ধে বিরোধিতা করা, গণহত্যা, অগ্নিসংযোগ, নারী নির্যাতন থেকে দায় মুক্তি পেতে পারে না। রাজনৈতিক জোট গঠন করা, সাথে নিয়ে সরকার গঠন করা, এজন্য বিএনপিও একই অপরাধে অপরাধী। সুতরাং বিএনপিও দায় মুক্তি পেতে পারে না। স্বাধীনতা বিরোধী দল জামায়াতকে পুনর্বাসনের জন্য বিএনপিকেও ক্ষমা চাওয়ার আহ্বান জানান তথ্যমন্ত্রী। বিএনপিরও ক্ষমা চাওয়া উচিত।